অন্যখানে থানা শাখা পুলিশ যেসু রাংসা খখা ম্যাক্সিমাম ন মান খাতে বাকি রাংসা রগবো দাখতে ন দেখ্লাইবি মান নাই এখানে শাখা পুলিশ র গত মাসে 2023 ডিসেম্বরের 20 তারিখ এবং 29 তারিখে বনমালিপুর এবং ধলেশ্বরে কয়টি চুরির ঘটনা আমাদের এখানে রিপোর্ট করা সেই অনুযায়ী আমরা শুনু দৃষ্টি অভিজ্ঞের ভিত্তিতে একটা স্পেসিফিক কেস নাম হয় সেই কেসের মধ্যে আমরা আমরা ওই ঘটনা দেখতে পারি যে এই কয়টা বাড়ি থেকে কিছু সোনার জিনিস চুরি হয়েছে তো সোনার জিনিস চুরি হয়েছে অন্য কোনো জিনিস ওরা নেয়নি তখন আমরা বুঝতে পারলাম এটা একটা নির্দিষ্ট গ্যাংয়ের কাজ অ্যাকর্ডিংলি আমরা পূর্ব থানার অফিসারদের নিয়ে একটা টিম তৈরি করি এবং সেই টিম খোঁজখবর নেওয়া শুরু করে এবং ফাইনালি ওসি তার সোর্সের মাধ্যমে বাইচুং নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যার নাম অমিত দেব বর্মা অমিত দেব বর্মাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটি বালা এবং দুটি কানের রিং সোনার রিং আমরা উদ্ধার করতে পারি যেগুলি গৌতম দেবের বাড়ি থেকে চুরি হয়েছিল বনমালিপুর তো পরবর্তী সময়ে অমিতের অমিতকে জিজ্ঞাসাবাদ করার পরে বাকি আরো তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পারি যাদের নাম অভিজিৎ দেব বর্মা কমল দেব বর্মা এবং আকাশ রবিদাস এদের বাড়ি অভয়নগরে আছে এবং জগৎপুরেও এদের বাড়ি আছে তো এদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি জিনিসগুলি ওদের কাছ থেকে আমরা উদ্ধার করি এখানে চুরি আছে অনেকগুলি ছয়টা চুরি আছে এবং আরো কানের রিং আছে গোলার চেইন আছে এবং রূপার কিছু তো পুরোপুরি সমস্ত চুরি যাওয়া মাল এখনো উদ্ধার হয়নি বাকিগুলি আমরা উদ্ধার করব আজকে এদেরকে পুলিশ রিমান্ডে আনা হবে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকি জিনিসগুলি উদ্ধার করা হবে আমাদের দৃঢ় বিশ্বাস এই জ্ঞানটাকে আমরা পুরোপুরি ধরতে পারবো যেখানে চার পাঁচ লাখ টাকার জিনিস তো হবে কত বড় করা হয়েছে চারজনকে আটক করা হয়েছে এর মধ্যে কি হয়েছে এর মধ্যে তো বললামই তো একজন বাইজুম অমিত ফিয়া বাবর অগ্নেতেইব বদলতঙ্গখানে ওয়ান্সোকা সদর এসডিপি দেবপ্রসাদ রায় বি わか